হ্যালো গাইস, কেমন আছো? সবাই আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সো আজকেও আমি পড়তে যাব, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু পড়তে যাবো বলে রেডি হয়ে গেছি, সব কিছুই হয়ে গেছি, কিন্তু দেখো কি হচ্ছে বাইরে। জানি না, বুঝতে পারছো কিনা, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মানে জোরে জোরে না, ফিসফিস করে বৃষ্টি হচ্ছে। সেই জন্য আমি তো খুব চিন্তা করে গেছি কীভাবে পড়তে যাবো। যাই হোক, পড়তে তো যেতেই হবে, নাহলে স্যার আবার খুবই বকে। যাই হোক, দেখি কিছুক্ষণ বসে তারপর কী করা যায়। যাই হোক, বৃষ্টিটা অনেক অনেক কমে গেছে এখন, কিন্তু আকাশটা খুব বেশি মেঘলা করে আছে। বেশি না বকে চলো, বেরোই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, চলো চলো। সে উঠে পড়েছি, যাচ্ছি সবুজ প্রকৃতি দেখতে দেখতে, আর বৃষ্টি হয়েছে, তো আবহাওয়াটা খুব সুন্দরই লাগছে, খুব সুন্দর সবুজ, আর চারিদিকে একটু বৃষ্টি পড়েছে। এই যে একটু আমি ন্যাকামি করছিলাম, অনেকদিন পর বাসে যাচ্ছি, বাস পাই না, আজ অটো ছিল না, বলতে বলতে চলে এসেছি বগুড়া। এই যে এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে আমি আধুনিক জুয়েলার্স, এটা হচ্ছে বগুড়া কালী মন্দির, দেন তারপর যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, নতুন টিকিট কাউন্টার, সবাই জানো বগুড়ার কাছাকাছি যারা যারা থাকো সেখানে যাচ্ছি, টিকিটটা কাটবো। এখন আমি টিকিট কাটা হয়ে গেছে, তারপর ওভারব্রিজে পার হবো। আমি ওভারব্রিজে পার হয়ে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে, যেহেতু আমি রানাঘাট পড়তে যাই, সবাই জানো আগের ভিডিওতে দেখেছো। যে এখন ওভারব্রিজে উঠছি, আর বগুড়া কালী মন্দিরটাকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম, কালী মন্দিরটা, ওই যে ওটা কালী মন্দির, আর উপরের ভিউটা একটু দেখাচ্ছিলাম। বগুড়া বৃষ্টি হয়েছে, খুব সুন্দর লাগছিলো বেশ ভিউটা দেখতে, একটু দেখালাম তোমাদেরকে। এই যে আমি চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, এখন বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি আর কি। আর এই যে বগুড়া স্টেশন ওইদিকে, আর ট্রেনে উঠে পড়েছি ইতিমধ্যে আমি। ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে, আর এত ভিড় আর এত গরম, মানে সহ্য করা যাচ্ছিল না। আমরা পড়তে চলে এসেছি, স্যার এখনো আসেনি, আর খুব গরমে এখন আমরা হাওয়া খাচ্ছি বসে বসে। স্যার আসলে আবার পড়াশোনা শুরু করবো, আর আমার বান্ধবী বসে বসে ফোন দেখছে আর কি করবে। আমি পড়াশোনা শেষ করে আমরা এসেছি রানাঘাট স্টেশনে, আমাদের ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে, সেই জন্য সেখানেই যেতে হবে। আমরা ভুল করে এখানে চলে এসেছি ওই ওভারব্রিজের কাছে না গিয়ে, তারপর ওই ট্রেনের ওই অ্যাপটা দিয়ে দেখলাম 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। যাই হোক, কষ্ট করে আবার যেতে হবে ওই ওভারব্রিজের ওখানে, তারপর ট্রেনে উঠে পড়েছি। বাড়ি আসার সময় ট্রেনটা খুবই ফাঁকা ছিল, খুব এত ফাঁকা ছিল কি বলবো। এই যে দেখতেই পাচ্ছ তোমরা ট্রেনের লোকজন, এতটা ফাঁকা বলতে ভালোই ছিল। আর এই বাচ্চাটাকে দেখলাম মুখেটা কি দিয়ে প্রথমে ভাবছিলাম, তারপর দেখলাম ও ললিপপস টাইপসের, ওই জন্য। আর বাচ্চাটা খুব কিউট, আমি এই জন্য তুললাম একটু তোমাদের সাথে। তো আমি অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখলাম মা বাড়ি নেই, মা ব্যাংকে গেছে, আর বলে গেছে মাছগুলো ধুয়ে যেন নুনুদ মাখিয়ে রাখি। তো আমি সেটাই করে ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু ভাবছি মাছটা একটু রান্নায় করে ফেলি, মার কষ্টটা কম হবে যেহেতু। আর আজকে বৃহস্পতিবার, আজকে পুজোটাও দিতে হবে, মা সব কিছু রেডি করে দিয়েছে, ঠাকুরের বাসন টাসন মেজে শুধু আমি স্নানটা করে পুজোটা দেবো। তার আগে চলো মাছটা ভেজে নিই, ভেজে রাখতে রাখতে যদি মা চলে আসে তাহলে আর কিছু করবো না। চলো মাছটাকে বের করি এখন ফ্রিজ থেকে। এই যে মাছ, তো আমি ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে। এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু নিচেতেই রান্না করি, উপরে রান্না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয় ওই জন্য আর কি। কড়াইয়ে আমি এবার তেলটা দিচ্ছি মাছ ভাজবো বলে। থাক ব্যাস, এইটুকু তেলেই হয়ে যাবে, এবার তেলটা গরম হোক, তারপর মাছ ছাড়বো। এমন জোরে জল দিয়েছি, তো এই যে দিয়ে দিয়েছি মাছ, আর এই যে সব মাছগুলো একবারই দিয়ে দিলাম আর কি। মাছ ভাজা হচ্ছে, আমি গরম করে সিদ্ধ হয়ে গেছি রান্না করে। তো অনেক মাছ রান্না করতে করতেই মা চলে এসেছে, এখন আমি স্নান করতে যাবো, স্নান করে তারপর পুজো করবো। তো চলো দেখা হচ্ছে তখন। স্নান করে চলে এসেছি আর পুজো মোটামুটি রেডি করে ফেলেছি, ধূপটা শেষ হয়ে গেছিলো তাই আমার ধূপ আনতে গেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে মোটামুটি রেডি করে ফেলেছি, ঠাকুর টাকুর ধুয়ে সমস্ত কিছু, আর ফুলগুলো দেবো, প্রদীপটা ধরাবো, তাহলে ধূপটা আনতে গেছে মা, আনলেই হয়ে যাবে। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, ওই জন্য ফ্যানটা চালানোই আছে, কিছু করার নেই। আওয়াজগুলো জানি একটু কষ্ট করে তোমাদের শুনতে হবে, তবুও কিছু করার নেই। যে আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম, ফাইনালি মা ধূপটা নিয়ে আসলো শেষমেশ। ধূপ আনতে গিয়ে তো মা ঘুমিয়ে পড়েছিল মনে হচ্ছিল, যাই হোক সেটা না, আসলে দোকানদারই দেরি করে দিয়েছে, দোকানদার কি একটা যেন করছিল ওই জন্যে। যাই হোক, এবার আমি পুজোটা করি, তোমরাও দেখতে থাকো আর সাথে থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। পুজো দেওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে আমার। এই যে তোমাদেরকে একটু দেখাই পুজোটা দিয়েছি কীভাবে, আমি তো ফাইনালি পুজোটা দিয়েছি, চেষ্টা করেছি খুব সুন্দর করে দেওয়া। তাই দেওয়ার পরে আমি এখন খাওয়া দাওয়া করে যাচ্ছি কাকিদের ওখানে, ওখানে সবাই মানে পড়ানো আছে আমার,
তো ওদেরকে সবাই বলেছে ওখানে যেতে, ওদের বাড়িটা খুব ঠান্ডা, আমাদের বাড়িটাও ঠান্ডা কিন্তু ওখানে বেশি ঠান্ডা। তো ওখানেই যাচ্ছি, কাকে বললো একটু জল নিয়ে যেতে, ওই জন্য জল নিয়ে গেলাম। মাও যাবে, মাও কাকিদের বাড়ি দেখেনি। তো এই যে আমি পড়াতে চলে এসেছি, পড়ছে ডোডো, তৃপ্তি, এটা তিথি, তারপর পড়ানো শেষ করে ওখানটায় ছাদে খাওয়া দাওয়া করে কাকির মা এসেছিলো, একটু খাবার নিয়ে এসেছিলো, ওগুলো খেয়ে ছোটোখাটো পিকনিক মতো করলাম, অনেক গল্প টল্প করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, এখন আমি বাড়ি চলে এসেছি, অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে, মানে সন্ধ্যা হবে হবে ভাব আর কি। তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।